বেশি আমার দিকে ধরে সামনে আসার একটু সামনে আসো। দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি যে আজকে আমাদের একটা নতুন শিক্ষার্থী আসছে সোজার একাডেমিতে, তো রংপুরের ছাত্র, রংপুর সরকারি কলেজে পড়ে, অফিসার পদের জন্য আসছে। তা আমাদের একাডেমিতে প্রথম আসার পর একটা শিক্ষার্থীকে আমরা প্রাথমিক মেডিকেল চেক আপ করাই, যে মেডিকেল চেক আপ করানোর পরে আমরা প্রবলেমগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো যদি প্রাথমিক অবস্থায় কোনো প্রবলেম আমরা যদি দেখি ফিজিক্যালি, তারপরে আমরা আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তাররা আছেন, তারপর অন্যান্য সরকারি ডাক্তাররা আছেন, মানে যে যে জায়গায় সেটা আমরা তাকে সমাধানের জন্য পাঠিয়ে দিই। ঠিক আছে দর্শক, চলুন দেখা যাক আমরা আমাদের নতুন শিক্ষার্থীর মেডিকেল চেক আপের মাধ্যমে কোনো সমস্যা খুঁজে পাই কিনা। এবার জিভাটা শেষ গড়ালের দিকে লাগাও, দাঁতে শেষ দাঁতে লাগাও, আবার ওখানে নিয়ে গিয়ে লাগাও, কানটা দেখে দেখলাম যে পলিপালসের সমস্যা আছে কিনা, টনসিলের সমস্যা আছে কিনা, কানের কোনো সমস্যা দেখা যায় কিনা প্রাথমিক অবস্থায়। তো ওর প্রাথমিক অবস্থায় জিভার একটু প্রবলেম, মানুষের জিভায় একটু শর্ট থাকে, অর্থাৎ নিচের অংশটুকু জয়েন্ট বেশি থাকে, যার কারণে হয়তো বা জিভাটা দিয়ে তালু স্পর্শ করতে পারেন। তো এটাও কিন্তু সমাধান করা যায়, এটা কিছু না, কিছু ব্যায়াম আছে, এক্সারসাইজ আছে জিভায়, ওগুলো করলে জিভাটা আস্তে আস্তে লুজ হয়, পাশাপাশি একটা ভালো ইউনিট ডাক্তারকে দেখালে পরে এটা সমাধান হয়ে যাবে। তার মানে এই না যে সে বাইরেতে চান্স পাবে না, এটাও সমাধান করে চান্স পাওয়া পসিবল, অফিসার কিছু হয়নি। এবার আমরা কালার ব্লাইন্ডে যাব, যে কালার ব্লাইন্ড ও দেখতে পারি কিনা। এখানে বলো তো কি লেখা আছে ভিতরে, এখানে কি আছে, এখানে 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 কি দেওয়া আছে, কালার ব্লাইন্ডে মোটামুটি সবই বলতে পারলো, আল্লাহ রহমতে এখানে সমস্যা নেই। তুমি একটু দাঁড়াও, এখানে লাগো, কোনো সমস্যা নেই, বি নর্মাল। নিনকিংয়েরও কোনো প্রবলেম নাই। এবার ফ্ল্যাট ফুট দেখে, পায়ের পাতা দেখাও, পায়ের পাতা টুকরা করাও, ওই পা দেখাও, ফ্ল্যাট ফুটেও কোনো সমস্যা নেই। এবার আমরা দেখি এখানে এলবো টান, যাকে বলে মানে হাত বাঁকা, সে এলবো টানটা দেখার চেষ্টা করছি, এলবো টান আছে কিনা, হাত ঘামে কিনা সেটাও একটু দেখার চেষ্টা করছি, সেটাও আসলে হাত ঘামে না ইনশাল্লাহ। হাত উপরে তোলো, বুঝছো, ওভেস থেকে নাও, আমাদের এটাও দেখাও একটু ফোকাসিংটা, ওভেস থেকে আসো, এভেস থেকে অন্যদিকে থেকে আসো। এবার আমরা চেস্ট মাপার চেষ্টা করছি, ওর চেস্ট কতটুকু আসে, নিঃশ্বাস নাও, আবার নিঃশ্বাস ছাড়ো,
তো আমরা দুইবার চেষ্টা করলাম, সৈনিক হতে গেলে বা অফিসার হতে গেলে বুকের মাপ আসলে 2 ইঞ্চি সম্প্রসারিত করতে হয়। তো ও প্রথম অবস্থায়ও 1 ইঞ্চি এবং পরের অবস্থায় 1 ইঞ্চির মতো সম্প্রসারিত করতে পারলো, সেক্ষেত্রে এটাও একটা প্রবলেম। কিন্তু এটা প্রতিনিয়ত যদি এক্সারসাইজ করা যায় বা প্রতিনিয়ত যদি ব্যায়াম করা যায় সেক্ষেত্রে এটা তোমার চেষ্টা ঠিক হয়ে যাবে, বুঝে গেছে? সামান্য এই একটা প্রবলেমের কারণে একজনকে বাদ করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ওয়েটটা দেখি আমরা, উচ্চতা অনুযায়ী তার ওয়েটটা ঠিক আছে কিনা। 55 কেজি হবে। এরপরে আমরা নিঃশ্বাস নাও একটু, ছেড়ে দাও, ছেড়ে দাও। 5 থেকে 7 ইঞ্চি হয়, উঁচুটা তা ঠিক আছে। এবার পিছনে ঘুরো, আমরা ভেহিকলস ভেইনে একটু প্রবলেম দেখি যে তার পায়ে ভেহিকলস ভেইন ধরে ধরে। আমরা দেখার চেষ্টা করলাম যে ভেহিকলস ভেইনও নাই তোমার, আল্লাহর রহমতে। হ্যাঁ, নকলেরও সমস্যা নাই। সর্বোচ্চ চেষ্টা করবো। হ্যাঁ, ওর জিভায় একটু সমস্যা আছে, তো এটা ইনশাল্লাহ সমাধানও সে করতে পারবে। আগামীতে দেশে নিজেকে সৈনিক হিসেবে নিয়োজিত করতে পারবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।